এবার নজর রাখব নেতাজি ইনডোরে, সেখানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কয়েকদিন আগে ওয়াদ্দাপিটে গিয়েছিলাম এবং তারা খুব যত্ন করে আমায় পুজো করিয়ে দিয়েছিলেন এবং আমি নিজে আদ্যাপীঠে মায়ের কাছে আদ্যাস্তব পড়েছিলাম, কারণ ওগুলো আমার মুখস্থ থাকে। সব ধর্মের কিছু কিছু কথা আমি নিশ্চয়ই জানি। দক্ষিণেশ্বরের কুশল আছে, বৌদ্ধ ভিক্ষুক আছে আমাদের, পাঞ্জাবি ভাই আছে, সর্দারজি আছে। আমার এখানে সিএসসির পক্ষ থেকে আমাদের গৌতম রায় এক্সিকিউটিভ ডাইরেক্টর, অভিজিৎ ঘোষ, দেবাশিস ব্যানার্জি আছে, ফোরাম ফর দুর্গাপুজো, যারা সব সময় দুর্গাপুজোর জন্য তারা নিজেদের জীবনকে অতিবাহিত করে এবং ভালোবেসে রক্তের মধ্যে দিয়েও তাদের হৃদয়ের বন্ধন আরও সুদৃঢ় করে। আমি সেই ফোরামের সকলকে, আমি শাশ্বত এবং কাজল হয়তো আসতে পারেনি, আমি তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এখানে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি, এডিজি, ডিআইজি, ওসি, কনস্টেবল থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সিপি থেকে শুরু করে বিনীত জ্ঞানবন থেকে শুরু করে এরা সকলেই আছে। আমার এখানে পীযূষ পাণ্ডে থেকে শুরু করে জবেদ থেকে শুরু করে ফায়ার ব্রিগেডের আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে আমার কলিগও অনেক আছেন, সবার নাম বললে হয়তো সময়টা বেশি লেগে যাবে, কারণ আপনারা সবাইকে চেনেন, নতুন করে চেনানোর পরিচয় করানোর দরকার নেই। নাদিম বিবেকরাও যেমন এসছেন, ফাদার গোমসও যেমন এসছেন, অন্যান্য কমিউনিটি থেকেও সকলে এসছেন। আমরা অলওয়েজ মনে করি আমাদের দুর্গাপুজো এটা সবার দুর্গাপুজো, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। আমি দেখতে পাচ্ছি আমার ডান সাইডে পিডাব্লিউডি ডিপার্টমেন্টের অন্তরা থেকে শুরু করে ট্রান্সপোর্টের সৌমিত্র থেকে শুরু করে ডিজাস্টারের আমাদের দূষণ থেকে শুরু করে প্রভাত মিশ্র থেকে শুরু করে শান্তনু বোস থেকে শুরু করে আরও পেছনে সমস্ত অফিসাররা আছেন, সকলেই আছেন, প্রেস মিডিয়া থেকে শুরু করে আমি সকলকেই, এবং সাংসদরা অনেকেই আছেন, তার মধ্যে কলকাতার সাংসদরাও যেমন আছেন, জেলার সাংসদরাও আছেন, সুব্রত বক্সিও আছেন, মেয়র যেমন আছেন, ডেপুটি মেয়র, এমআইসিরাও আছেন, সিআইসিরাও আছেন, মন্ত্রীরাও আছেন, পুলিশের সর্বস্তরের নেতা এবং কর্মীরা আছেন, এছাড়াও বিভিন্ন ক্লাবের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ, আমার ভাই এবং বোনেরা আছেন। এখানে যারা বসে আছেন তারা যেমন আমার কথা শুনতে পাচ্ছেন, সামনেই দেখুন এলইডিতে দেখাচ্ছি আমরা, প্রত্যেকটা জেলায় সব পুজো কমিটি, ডিএম এবং এসপি, আইসি এবং ওসি থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে ডিআইজি থেকে শুরু করে আমার গ্রাম বাংলার পুজো কমিটিগুলো কিন্তু সেখানে প্রত্যেকে ভার্চুয়ালি আছেন। আমি গ্রাম বাংলায় এখন লক্ষ্য করছি তারা খুব ভালো পুজো করছেন এবং কোথাও কোথাও তো কলকাতার রেপ্লিকার থেকেও ভালো করে দিচ্ছে, দারুণ দারুণ করছে। আপনাদের জন্য অনেক অভিনন্দন রইল। মনে রাখবেন একটা পুজো শুধু পুজো নয়, ব্রিটিশ কাউন্সিল একটা সার্ভে করেছিল আজ থেকে 5-6 বছর আগে, তাতে ওরা দেখিয়েছিল ইকোনমিক ইম্প্যাক্ট, এই পুজো থেকে 32,000 কোটি টাকার ওপর ইনকাম হয়, আর আজকে হয়তো সেটা ডবল হয়ে গেছে, 60,000 কোটি টাকার বেশি ইনকাম হয়। এই ইনকামটা হয় সাধারণ গরিব মানুষদের, মনে রাখবেন। গ্রাম বাংলা থেকে কত ডেকোরেটার আসেন,
কত শিল্পীরা আসেন, 3 মাস ধরে তারা একটা ক্লাবে বসে থাকেন, কাজ করেন আবার লুকিয়ে লুকিয়ে। তার কারণ কেউ কারো থিম জানতে দেবে না, এটা ভালো। এবং আমার সবচেয়ে ভালো লাগে যেটা, আমার এখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, আইএফএ, অলিম্পিক এবং মোহনবাগানের সকলে আছেন, মোহামেডান স্পোর্টিং, সিএবিও আছে। আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা সবসময় আমাদের সাথে থাকেন। আমার যেটা ভালো লাগে, এটা আগে হতো না, গত 3-4 বছর ধরে আমি দেখছি, যদি কোনো ঢাকওয়ালা আসে, ঢাকিওয়ালা, যদি আদিবাসীরা ভাই বোনেরা আসেন ধামসামাদল নিয়ে, অথবা কোনো বাউল গান করেন পুজোতে, অথবা কোনো ছৌ নাচের টিম নিয়ে আসেন, আমাদের 2 লক্ষ লোকশিল্পী আছেন, যদি মনে করেন যোগাযোগ করবেন, আমাদের আইএনসিএতে ইন্দ্রনীল শান্তনু এরা আছে, আপনারা কন্ট্যাক্টও করতে পারেন। এরা আমাদের লোকশিল্পী, এদের আমরা মাসে 1000 টাকা করে ভাতাও দিই। আপনারা যদি এদের নিয়ে আসেন, এরা কিন্তু খুশি হবে। আরও অনেক শিল্পী আছে, অজানা শিল্পী, হয়তো লোকশিল্পী প্রজেক্টে নেই কিন্তু বাইরে আছে, তাদের তো এটা একটা ইনকামের ব্যবস্থাও হয়, একটা বাড়তি ইনকাম হয়। আপনারা তাদের নতুন জামা কাপড় দেন, আপনারা তাদের ভালো ভালো খাওয়ান, নিজেরা যা খান তাই। আমাদের এখানে প্রায় 40,000 পুজো হয়, কলকাতায় প্রায় 1,000 হবে, বাদবাকিটা জেলায়। এছাড়াও প্রত্যেকটা হাউজিং এখন পুজো করে, তারাও কিন্তু খুব ভালোভাবে করেন এবং তারা খুব ভালো ক্রিয়েটিভিটি করেন, তারা অবশ্য কারো কাছে সাহায্য না নিয়ে নিজেরাই করেন। আবার অনেক ঘরের পুজোও আছে। আমি অলকাদি দেবী এসছেন, আমি থ্যাংক ইউ জানাচ্ছি তাকে, এবং সকলে মিলে যেটা করেন ভীষণ ভালো করেন। অনেক কিন্তু ফরেন অতিথিরা আসবে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে ঐন্দ্রনীল তোমাদের বিশেষ বাস, কতকগুলো জিনিস লক্ষ্য রাখতে হবে, যেটা হচ্ছে যাতে কোনো হট করে প্রবলেম হলে সেটাকে কি করে শর্ট আউট করতে হবে। পুলিশ কন্ট্রোল রুম 24/7 কাজ করবে, মেয়েদের নিরাপত্তা যেন সুরক্ষিত থাকে, কোনোভাবেই যেন অসুরক্ষিত না থাকে, এটা ভাইদের দায়িত্ব বোনেদের রক্ষা করার। পুজো কমিটিকে বলবো আগের মতো এবার আপনারা ভলেন্টিয়ার বেশি রাখুন, এবং এই ভলেন্টিয়ার হতে বাচ্চারা খুব পছন্দ করে। আমি একদম বাচ্চা বলছি না, 9-10 ছেলেমেয়েরা যারা আছে, 11-12 ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু ক্লাবের একটা ব্যাচ লাগিয়ে আমি দেখেছি তারা দড়িটা টেনে রাখে, তারা মানুষকে একদিক দিয়ে ঢোকায়, একদিক দিয়ে বের করে, পুলিশকে সহযোগিতা করে কাজটা করে। ভিড় এড়াতে সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন। প্রতিটি মণ্ডপে ইলেকট্রিক কানেকশন, আগুন নেভানোর ব্যবস্থা, এসব নিয়ম মেনে করতে হবে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ এমনিতে দেখছেন মিডিয়াও পুজোর সাক্ষী, ওরাও অংশগ্রহণ করে, পুজোকে ভালো করে দেখায়, তাদের ধন্যবাদ। তবে প্রবলেম কি বাংলায় জানেন তো, ওদের দোষ আমি দিই না, ওদের মালিকরা আবার বিজনেসের সাথে পাশে পাচে সিবিআই ধরে, ইডি ধরে, একটা পিঁপড়ে কামড়ালেও ওরা সেই পিঁপড়েটাকে নিয়ে সারাদিন দেখে, ভালোটা দেখায় না। আমাদের বাড়িতে রোজই ওরা অত্যাচার করছে, কালকেও সারা রাত, আমাকে কেউ বলেনি, আমি আইনজীবীর কাছ থেকে জানতে পেরেছি, না জানিয়ে হঠাৎ ছেলেটা পরশুদিন ফিরেছে, হঠাৎ করে চলে গেছে তার 4-5 জায়গায়। সকাল 6 আমি খবর পেলাম বাবুরা বেরিয়েছেন। আমার সবচেয়ে খারাপ লাগে যে জিনিসটা, আচ্ছা বলুন তো, যেমন পুজো কমিটিগুলোকে বলেছিল ইনকাম ট্যাক্স দিতে হবে, এই নিয়ে জোরদার আন্দোলন হয়েছিল, তারপরে বাধ্য হয়েছিল ব্যাক আউট করতে। ধরুন আমার বাড়িতে কেউ গেল, বা আমি আপনার বাড়িতে কোনো পুলিশ পাঠালাম,
নিয়মটা কি? একটা ওয়ারেন্ট থাকবে বা বাড়ির লোককে ডেকে কথা বলবে, তাকে জানাবে কেন এসছে। রেড করতে হলে বাড়ির অন্যান্য লোকেরাও থাকবে। অনেকে আছে ধরুন ইংরেজি ভালো জানে না বা বাংলায় ভালো ড্রাফট করতে পারে না, তারা আইনজীবীদের সাহায্য নেয়। মন্দিরেও যেতে পারে, দক্ষিণেশ্বরেও যেতে পারে, নাখোদা মসজিদেও যেতে পারে, সেটা তাদের ব্যাপার। সাধু সন্তদের বাড়িতেও যেতে পারে, কে বারণ করেছে? যাবেন, এক কাপ চা খাবেন, চলে আসবেন। কিন্তু তাই বলে কে কাকে বিয়ে করেছে, তার কোথায় জন্ম হয়েছে, তার কটা বাচ্চা হয়েছে, সে কোন স্কুলে পড়ে, তার বাড়িতে কি বাজার হয়েছে, সে কি খাচ্ছে, এ নিয়ে দেশ চলতে পারে না। এটা স্বাধীন দেশের নাগরিক আমরা। বাইরে গিয়ে প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছেন, হাম তো সকলে কে চলতা হ্যায়, আর বিরোধী রাজ্যগুলোকে দেখুন সবাইকে ডোরা পিঁপড়ের মতো কামড়াচ্ছে। এমনকি পুজো কমিটিগুলোকেও ছেড়ে কথা বলে না, গিয়েছিল ইনকাম ট্যাক্স নিতে। জিজ্ঞেস করুন, সব ট্যাক্সই তো নিচ্ছ, জিএসটি ট্যাক্স আমাদের এখান থেকে 100% তুলে নিচ্ছ, আমরা কোনো ট্যাক্স তুলতে পারি না। সেখানে আমার প্রাপ্য 60% দিচ্ছ, কত 40%ও দাও না, এবারে তো মনে হয় 20-30% দিয়েছো কিনা আমার ডাউট আছে, না জেনে আমি বলবো না। অর্থাৎ ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে আমার এখান থেকে, আমার বাংলার মানুষের পকেট থেকে। একটা নকল দানা কিনলেও জিএসটি দিতে হয়। এরপর দেখবেন কবে বলবে ক্লাবগুলোর থেকেও জিএসটি দিতে হবে। এরা বোঝে না কিছু সভ্যতা সংস্কৃতি মানবিকতা আছে যা জোর করে কেড়ে নেওয়া যায় না। আর আমি বারবার বলি, উৎসব যার যার আপনার, ধর্ম কিন্তু সবার। আমরা সবাই সবার ধর্মে যাই। কই আমার বাবা মা তো আমাকে শেখায়নি যে তুমি ঈদে যাবে না, কই আমার বাবা মা তো আমায় শেখায়নি তুমি গুরুদ্বারায় যাবে না, কই আমার বাবা মা তো শেখায়নি তুমি জৈন মন্দিরে যাবে না, কই আমার বাবা মা তো শেখায়নি তুমি গুজরাটি মন্দিরে যাবে না। সংখ্যালঘু ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট দাঁড়িয়ে বলে গেলেন যে আমরা জল দিই, আমরা সাহায্য করি। কত পুজোয় মুসলিমরা প্রেসিডেন্ট আছে তার কোনো ঠিক আছে? ববি তো নিজেই একটা পুজো করে, পুজো কমিটির সভাপতি। জাবেদ নিজে পুজো করে, এরকম অনেক আছে মনে রাখবেন, পুজো কমিটির সভাপতি। সবাই মিলে কাজ করি আমরা, এটা আমাদের গর্ব। আগে তো প্রথমে রটিয়ে ছিলেন, মমতাজি তো বঙ্গাল মে দুর্গা পূজা নেই করনে দেতা হ্যায়, আর আবি কিয়া সচ্চা কিয়া হ্যায় আর ঝুটা কিয়া হ্যায়, কই কই ক্লাব কে গিয়ে কহতে হো পয়সা চাইয়ে, নেই হামকো ভিক নেই চাইয়ে। যে দুর্গা পূজা কোভিড কা টাইম মে কর সেকা তবনে আপনে মদদ নেই কিয়া, আজ আপকো মদদ করনে কা জরুরত নেই হ্যায়, হামারা ইজ্জত পহলে হ্যায়, ইজ্জত কা সওয়াল হ্যায়। আমি কতগুলো কথা এই জন্য বলছি, স্থানীয় প্রশাসককে বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, যারা জেলায় জেলাতেও আছেন কলকাতা ছাড়াও, বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা, ব্যারিকেডিং করা, সব কিছু ভালোভাবে করতে হবে। এই ইনস্ট্রাকশনগুলো লিখিতভাবেও যাবে, কিন্তু জেলায় জেলায় যারা মিটিংয়ে আছেন, কলকাতা সবাই এখানে আছেন, তারা তো নোট করছেন, আপনারা ওইগুলোকে নোট করবেন পয়েন্টগুলো। যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স যেন হাতের কাছে থাকে। এর একটা অ্যারেঞ্জমেন্ট করে নিতে হবে লোকাল হসপিটালগুলোর সাথে, ইভেন লোকাল যদি প্রাইভেট নার্সিংহোমও থাকে। পুজোর সময় হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকঠাক কাজ করে এটা দেখে নিতে হবে, অনেকে বদমাইশি করে কেটে দেয়, এটা পুলিশকে দেখতে হবে ভালো করে। আমি নিশ্চিন্ত যে গতবারের মতো এবারেও জনসাধারণ
পুলিশ প্রশাসন ও পূজো সংগঠকদের সহযোগিতায় পূজোকে আমরা নিরাপদ করে তুলতে পারব। এছাড়া পূজো উদ্যোক্তাদের সুবিধার কথা মাথায় রেখে প্রতিবার আমরা যে ওয়ান উইন্ডো অনলাইন আসন চালু করি, এটা যথাসময়ে ওপেন করতে বলবো। আমি চাই পূজো হোক আনন্দময়। তাহলে কি কি কাজগুলো আমরা করতে বলেছি এটা মনে রাখবেন। পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমটা জোরদার করতে হবে। মাইকে যেন যখন ভিড় হবে বারবার ঘোষণা করতে হবে, তার কারণ হচ্ছে কোটি কোটি মানুষ আসেন, এক এক সময় প্রচুর লোক আসেন, সবচেয়ে দুষ্টুমি করে সুজিত বোস, এমনভাবে এলাকাটা করে এয়ারপোর্ট থেকে লোক আসতে পারে না। এবার আমি পুলিশকে বলবো এয়ারপোর্ট যাতে ডিস্টার্ব না হয় সেটা দেখে সুজিত তুমি পুজো করবে, শুধু তোমারটাই লোকে যাবে আর অন্যগুলো যাবে না, তোমার চালাকিটা আমি বুঝি। সুতরাং তুমি ফায়ার ব্রিগেড মিনিস্টার, এটা তোমাকেও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ প্রতিবার কিন্তু এয়ারপোর্টে অনেক লোক যাতায়াত করে, সেই সময় কত লোক বাইরে থেকে আসে এটা একটু দেখতে হবে। আর ভিআইপি এরিয়াটা মানে ভিআইপি এরিয়ায় এটা মাথায় রাখতে হবে। তুমি সব করো ভালো করে, তুমি খুব ভালো করে করো, আমাদের অভিনন্দন রইল, সবাইকে নিয়েই তুমি করো, তুমি এলাকা সাজিয়েছেও ভালো, কিন্তু এইটুকু দেখে রাখতে হবে যাতে ট্রান্সপোর্ট সিস্টেম চলে। ট্রান্সপোর্ট সিস্টেম যদি ব্লকড হয় আমি তাহলে তোমাকে ব্লক করব। পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে কি করবেন জানেন? বারবার করে অ্যানাউন্স করবেন, আস্তে আস্তে আসুন, আস্তে আস্তে পুজো দেখুন, আস্তে আস্তে বেরিয়ে যান। দয়া করে আপনারা কেউ অযথা ভিড় করবেন না। তবে এটাও ঠিক, লোক যখন লাইন দেয় একটা পুজোয় 3 ঘন্টা, সে অন্তত 2 মিনিট অন্তত থাকার চেষ্টা করে, কারণ প্রত্যেকের হাতে এখন মোবাইল, একটা ফটো সে তুলবেই, ওই একটা ফটো তোলার মতো টাইম দিয়ে তাকে শান্তিপূর্ণভাবে বের করে দিতে হবে। জনকল্যাণমূলক হোর্ডিং আপনারা রাখবেন, তাতে মানুষের চোখে পড়ে। এবং আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে বলবো তারাও কিছুটা হেল্প ওদের করতে পারেন আপনাদের হোর্ডিং দিয়ে। হোর্ডিং আপনি অন্য অন্য জায়গায় দিলেও আপনার একটা খরচা পড়ে, এখানে না হয় কম খরচায় দিন যেহেতু গভর্নমেন্ট অনেকটা হেল্প করে, কিন্তু হোর্ডিংগুলো লাগালে ওরা তো কিছুটা ইনকাম করতে পারে, সুতরাং সেটা আপনারা লক্ষ্য রাখবেন। ট্যুরিজম ডিপার্টমেন্টকে আমি ইন্দ্রনীলকে দায়িত্ব দিচ্ছি স্পেশালি, ট্যুরিজম ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে, নন্দিনী আসেনি, বাবুলও আসেনি, যাই হোক তুমি দেখবে তোমার ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে এই দায়িত্বগুলো নিয়ে ট্যুরিজম থেকে হোর্ডিং দেবে। ইউথ অ্যান্ড স্পোর্টস, আমাদের যে নানা রকম খেল উৎসবের প্রোগ্রাম তার হোর্ডিং যাবে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে বাংলায় যে ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে, বাংলায় যে দেউচা পাঁচমি হচ্ছে, এগুলো লোককে জানানো। যেমন আমি বলবো আইএনসিএ হোর্ডিং করবে, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার, শান্তিতে পুজো কাটান, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এইভাবে উত্তরবঙ্গ ডিপার্টমেন্ট উত্তরবঙ্গের লোকেদের হোর্ডিং তোমাদেরটা আমি ক্লিয়ার করে দিয়েছি যা বাকি ছিল, কিন্তু একটা পার্সেন্টেজ খুব কম, বেশি করতে যাবেন আমি কিন্তু ধরবো তাহলে, কারণ আমরা তো হেল্প করি, হোর্ডিংটা দেবে উত্তরবঙ্গের মানুষের জন্য তোমরা কি কাজ করছো, মানুষ জানুক সারা রাজ্যে কি কাজ হচ্ছে। আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো, বিশেষ করে প্রভাত এখানে আছে, একেবারে কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যেগুলো আমরা করেছি, মালদায় যেটা আমরা করেছি, বা বিভিন্ন জায়গায় যে প্রোগ্রামগুলো হচ্ছে, দীঘা থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে, ফরেস্ট ডিপার্টমেন্ট এত ম্যানগ্রোভ আমরা লাগিয়েছি, কেউ জানে 15 কোটি ম্যানগ্রোভ আমরা শুধু সুন্দরবনেই লাগিয়েছি, এই সবগুলো। তারপরে কেউ কন্যাশ্রী লাগালেন,
কন্যাশ্রীর মেয়েদের দিয়ে পারফরমেন্স করলেন, কেউ সবুজ সাথীকে দিয়ে পারফরমেন্স করলেন, কেউ সম্প্রীতির ওপর পারফরমেন্স করলেন, কেউ বা নিজেরাই ভলেন্টিয়ার্সে যে পুলিশকে হেল্প করবার জন্য আমরা পুলিশকে সহায়তা কর, সহায়ক পুলিশের সহায়ক, পাড়ার ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক, এই ধরনের অনেক আইডিয়া আছে, এগুলো নিজেদের অ্যাপ্লাই করতে হবে। কোনো রকম আগুন লাগলে সঙ্গে সঙ্গে যেন নিয়ারেস্ট দমকলগুলো, এটা আমার অফিসার রণবীর এখানে আছে, জেলাতেও রেডি থাকতে হবে, এখানেও রেডি থাকতে হবে, ডিজাস্টার গ্রুপ দুষন্ত এখানেও রেডি রাখতে হবে, জেলাগুলোতেও ডিএমরা লক্ষ্য রাখবেন। কলকাতার পুজোতে শুধুমাত্র কলকাতার লোক আসে তাই নয়, ভিন দেশেরও প্রচুর মানুষ আসে, বিভিন্ন কান্ট্রির লোক আসে, এবং এবারেও অনেকে আসবে, তাদের আতিথেয়তাটা তাদের মতো করে করবেন। যাদের এলাকায় যত বৃদ্ধাবাস আছেন, এটা আমার একটা সাজেশন, পুজো কটা দিন আপনারাও যেমন ভোগ খাবেন, তাদেরও একটু ভোগ খাওয়াবেন। আমি তো নিজে নবনীড়ে যাই এবং আমি ওদের বাক্সে, আমি ওদের বাসে করে ঘোরাই। আমি অষ্টমীর দিন বক্সি নিজে ইন্দ্রনীল, এরা মিলে ববি, এরা মিলে বাসে করে ঘোরায়, অরূপরাও ঘোরায়, কারণ ওদের তো কেউ নেই, ওরা প্রায় একা একা থাকে সংসার ছাড়া। পুজোর আনন্দগুলো তাদেরও যদি আমরা একটু দিতে পারি তাতে খুব ভালো হয়। অনেক অর্গানাইজেশনই কাজগুলো করে, এগুলো আপনারা যদি করেন ভালোই হয়। এবার আমার লাস্ট পয়েন্ট আপনাদের সাথে ঝগড়া করার, আচ্ছা, অ্যান্টি র্যাগিং টোল ফ্রি নাম্বারটা সবাই নিয়ে নিয়েছেন, লালবাজারে সারা রাজ্যের জন্য করা হচ্ছে, টোল ফ্রি নাম্বার 1-800-345-5678, এটা 24x7 চালু থাকবে, কারণ যাদবপুরে যে ঘটনা আমরা দেখলাম আমাদের চোখ খুলে গেল, অনেক দিন এটা বন্ধও ছিল, এবং হয়তো অনেক ঘটনাই ঘটে, ছাত্রছাত্রীরা ভয় জানায় না। অন্ধ্রপ্রদেশেও একটি ঘটনা ঘটেছে, আমি সিআইডির হাতে সেটা দিয়েছি তদন্তের জন্য, তারাও তদন্ত শুরু করে দিয়েছে, এবং আমি মনে করি যদি কোথাও কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কর্মস্থানে কারোর ওপর কোনো র্যাগিং কেউ করে, একটা ফোন করে ইনফরমেশন দেবেন, আর আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আপনার নাম্বার কনফিডেন্সিয়ালি থাকবে, আপনার ইনফরমেশান যাতে কেউ না পায়, তার জন্য পুলিশ তাদের, এটাকে আমি বলবো লকার, সেফ লকার তৈরি করবে, যাতে এই ধরনের জিনিস না হয়। কত কষ্ট করে বাবা মা ছেলে মেয়েদের মানুষ করে বলুন তো, তারপরে তারা কত ভালো রেজাল্ট করে এইসব জায়গায় ভর্তি হতে আসে, সেখানে দিনের পর দিন তাদের উপরে যে অত্যাচার হয়, অনেক জায়গাতেই হয়, এক জায়গায় নয়, অনেক জায়গাতেই হয়, আমি তো কোনোদিন শুনিনি মানে যে হয় না, কিন্তু আমাদের সময় কিন্তু এসব এত ছিল না, এখন দেখছি ইদানিং এসব বেশি বেড়েছে, যত দেশটা উন্নত হচ্ছে তত কারো কারো অধঃপতন হচ্ছে। মনে রাখবেন, আমি 100% নাম্বার পেলাম এটাই আমার কোয়ালিফিকেশন নয়, প্রকৃত মানুষ হওয়াটা আমার কোয়ালিফিকেশন। অনেকের এডুকেশন কোয়ালিফিকেশন কম থাকতে পারে, কিন্তু সে যদি মানবিক মানুষ হয় তাহলে মনে রাখবেন, চিত্ত যেটা ভয়শূন্য, উচ্চ যেটা শীত, মানুষ আগে হন, মানুষ তৈরি হন, আর যারা এগুলো করবেন তাদের বিরুদ্ধে প্রতিরোধের জোট বাঁধুন, আমরা আপনাদের সাথে আছি। এবার ঝগড়া করার পালা, তার আগে বলি ইউনেস্কো হেরিটেজ ডিক্লেয়ার করেছে, ওয়েস্ট বেঙ্গলকে ইউনেস্কো ট্যুরিজম পয়েন্ট থেকে হেরিটেজ ডিক্লেয়ার করেছে, আমাদের বিসর্জনের দিন থাকবে যদি 20-24 পুজো হয়, তাহলে এই 24-এ পুজো ও নয় না, 20-তে পুজো, 20-তে পুজো,
না আছে আমার কাছে, যা 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 তুই যা যা বস। 14ই অক্টোবর শনিবার মহালয়া, অর্থাৎ মহালয়ার সময় থেকেই পুজো প্রায় শুরু হয়ে যায়। 20ই অক্টোবর মহাষষ্ঠী, 21 সপ্তমী, 22 মহাষ্টমী, 23 মহানবমী, 24 বিজয়া দশমী, 24, 25 এবং 26 এই তিনটে দিন পুজোর কার্নিভেলে যারা অংশগ্রহণ করবেন তারা ছাড়া তাদের ঠাকুর বিসর্জন করতে পারবেন। কারণ 27 তারিখে আমরা কার্নিভেলটা করব লাস্ট ডেতে, কারণ 28 তারিখে লক্ষ্মী পুজো আছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? 25, 26, 24, 25, 26 তিন দিন পাবেন। 27 তারিখে যারা অ্যাওয়ার্ড পাবেন বা যারা কার্নিভেলে ডাক পাবেন তাদের তো বিসর্জন সেদিনকেই হবে, এবং পুজো কার্নিভেল আমরা ভালো করে করবই। এবার ঝগড়া করার পালা, অনেকক্ষণ ধরে বলছি কিছু বলছি না। আগে তো টাকাটা এই জন্যে দেয়া হয় যে তারা এই টাকাগুলো দিয়ে মানুষের সচেতনতা বাড়ায়, মানুষকে সজাগ করে। আমি জানি কিছু কিছু আরশালা বাইরে বসে আছে, কালকেই গিয়ে একটা পিআইএল ঢুকবে। এটা এটা নয় যে আমরা ক্লাবকে কিনছি টাকা দিয়ে, তা নয়, আমাদের টাকা কম, টাকা নেই। প্রথমে শুরু করেছিলাম 25,000 দিয়ে, তারপরে কোভিড হলো পরপর 2 বছর, আপনারাও সেভাবে চাঁদাপত্র পাননি, অ্যাডভার্টাইজমেন্টও পাননি, খুব কষ্ট করে পুজো করতে হয়েছিল, তাই আমরা 50,000 টাকা করেছিলাম। তারপরের বছর আমরা 60,000 টাকা করেছিলাম কোভিড ছিল বলে। এবার তাহলে ওটা হাফ করে দিই, এই যে বললাম ঝগড়া করব, তাহলে ঝগড়া হবে না? আরে ঝগড়া না করলে ভালোবাসা হবে করতে কি? এবার হাফ করে দিই, গভর্নমেন্টের কিন্তু একদম টাকা নেই। যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো? তাহলে অর্ধেক করে দিই, 60,000 টাকা বাড়িয়ে 70,000 টাকা করলাম। আর বিদ্যুতের বিল সিএসসি এবং ডাব্লিউএস, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বিল মিলে ডিসিশন নিয়েছে আমার সাথে কথা বলে, 2/3 দিতে হবে না, 1/4। আর বাদ বাকি তো নো ট্যাক্স, অ্যাডও আপনাদের অ্যাডের ট্যাক্সও দিতে হয় না, এগুলো সব আপনাদের, তো ঠিক আছে? মোটামুটি হয়ে গেল কি? দমকল তো ফ্রি হবে, দমকল আবার কি হবে? দমকলও ফ্রি, ফায়ার ব্রিগেড সবটাই ফ্রি। আপনারা ভালো করে করুন, সুন্দর করে করুন, আর ফায়ার ব্রিগেডের পারমিশনও ফ্রি, সেটাও উঠে গেছে, কোনো কিছু দিতে হবে না। আশা করি এটা আপনাদের কাজ লাগবে, এবং আপনারা বড় ক্লাবগুলো গরিবদের যে হেল্প করেন আমি খুব খুশি, মেয়েদেরও হেল্প করেন, এছাড়াও কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ কিছু মহিলা ক্লাবকে হেল্প করবে যারা খুব গরিব, এটা প্রতিবারই তারা করে। আমি এটুকু বলে জয় বাংলা, জয় বাংলা, জয় দুর্গার জয়, জয় দুর্গা, জয় দুর্গা, জয় শান্তির জয়। পূজোর আগাম অভিনন্দন, শারদীয়ার শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি তো? আবার যদি কখনো সময় হয়, হাতে অর্থ থাকে,
আবার পরে ভাবব। এবছরের মতো এটাই থাক। আপনাদের অনেক রিলিফ করা হয়েছে মানুষের সামাজিক সচেতনতা বাড়াবার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো ক্লাব কোনো ক্লাবের সাথে কোনো সংঘর্ষে যাবেন না, সংঘর্ষ এড়িয়ে চলুন। কাউন্সিলরদের বলবো এলাকায় অ্যাক্টিভ থাকতে, যাতে মানুষ বিপদে পড়লে তাদের সাহায্য করা যায়। আমি এটুকু বলে কলকাতা পুলিশ, মিউনিসিপ্যাল ডিপার্টমেন্ট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গলের অল দ্য ডিপার্টমেন্টকে আমি অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি এই প্রোগ্রামটা অর্গানাইজ করবার জন্য। ঠিক আছে, একবার বলুন তো জয় বাংলা, একবার বলুন তো জয় ইন্ডিয়া, একবার বলুন তো জয় দুর্গা, একবার বলুন তো একতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।